আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে রোদে শুকানো ছাড়া তেলের আচার তৈরি করা যায় তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিউয়ার্স এখানে আমি তিনটা মাঝারি সাইজের আম বড়া ধারানো খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি আমগুলো একটা গামছা টুকরো দিয়ে খুব ভালো মতো মুছে নিচ্ছি যেন আমের গায়ে এক ফোঁটাও পানি না থাকে আপনারা চাইলে কিচেন টাওয়েল দিয়ে অথবা গামছা দিয়ে আমগুলো খুব ভালো করে মুছে নিতে পারেন এবার আমি আমগুলো চার ফালি করে নেব তারপর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব ভেওয়ার্স আপনারা যদি চান তাহলে আমের খোসাটা ছাড়িয়েও নিতে পারেন আমি আজকে খোসা সহকারেই আমের আচারটা বানিয়ে নেব আর এভাবে করে আমি বাকি আমগুলো ছোট ছোট পিস করে কেটে নেব তিনটা আমি ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি এবার আমি গামছাটা দিয়ে আবারও খুব ভালো মতো মুছে নিচ্ছি ভিওয়ার্স আমি আবারও বলছি আমগুলো আপনারা প্রথম অবস্থায় ধুয়ে একবার মুছে নেবেন আবার আমগুলো কেটে আবারও ভালো মতো কিচেন টাওয়েল অথবা গামছা দিয়ে ভালো মতো চিপে চিপে মুছে নেবেন এবার চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা আস্ত রসুন টুকরো টুকরো করে রসুন আমার বলক চলে এসেছে ভিউয়ার্স দেখতেই পারছেন রসুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কড়াইটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব আমগুলো মাখানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আগে থেকেই গুঁড়ো করে রাখা এক প্যাকেট পাঁচফোড়ন এখন আমি বুলের মধ্যে ঢেলে দিয়েছি গরম করে রাখা রসুন আর সরিষার তেল এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নেছি। ভিওয়ার্স আপনারা মাখানোর সময় খুব সাবধানে মাখাবেন গরম তেলে আপনারা হাত দিবেন না প্রয়োজনে তেলটাকে আপনারা ঠান্ডা করে নেবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিয়ে আবারও মশলাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি আমি টুকরোগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম আর মশলার সাথে আমি টুকরোগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো আমি টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি ভিওয়ার্স এ অবস্থায় যে দেখবে তারই জীবে পানি চলে আসবে দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন আমি আমের টুকরোগুলো একটা প্লাস্টিকের বয়েমের মধ্যে ভরে নিচ্ছি ভিওয়ার্স আপনাদের কাছে যদি কাচের বয়াম থাকে তাহলে অবশ্যই আপনারা কাচের বয়ামের মধ্যে আমের টুকরোগুলো ভরে নেবেন আর যদি না থাকে তাহলে আমার মতো এরকম প্লাস্টিকের বয়ামের মধ্যে আমি টুকরোগুলো ভরে নেবেন আর আচার রাখার জন্য সবচেয়ে ভালো হয় কাচের বয়ম। এখন আপনারা এক সপ্তাহর মতো টানা আচারটাকে রোদে দিবেন এতে করে আপনাদের আচার বছরের পর বছর থেকে যাবে কিচ্ছু হবে না রোদে শুকানো ছাড়া আমার এই কাঁচা আমের তেলের আচারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এই কাঁচা আমের আচারটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান আমি সবগুলো আমের টুকরা বয়ামের মধ্যে ভরে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুটিয়ে ঠান্ডা করে রাখা সরিষার তেল ভিওয়ার্স আপনারা কাঁচা তেলটা দিবেন না আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপর আচারের মধ্যে ঢেলে দেওয়ার জন্য এবার আমার আচারটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার শুধু রোদে দেওয়ার পালা ভিওয়ার্স এক সপ্তাহ পর আমার আচারটা কি অবস্থা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমগুলো একেবারেই আস্ত আস্ত রয়েছে ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা নিজের চোখেই দেখে নিন আর এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন তেল দিয়ে দিয়ে চার পাঁচ বছরেও এই আচার কিছুই হবে না আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন নিজের চোখেই ভিওয়ার্স আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ